আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি হাবিব আফরোজ। মেধা বিকাশ ও অধ্যয়নে উৎসাহ দেওয়ার লক্ষ্যে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক 2018 তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই মুহূর্তে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী। বিটিভির সৌজন্যে সরাসরি চলে যাচ্ছি সেখানে। শিক্ষাদীক্ষায় দক্ষ করে গড়তে পারি, কারিগরি শিক্ষা থেকে শুরু করে সব ধরনের শিক্ষা, বিজ্ঞানভিত্তিক শিক্ষা, প্রযুক্তি শিক্ষা, সব শিক্ষাগুলি যদি দিতে পারি তাহলে আমাদের কোনোদিন কোনো সমস্যা তো হবেই না। আমরা অন্যকে সাহায্য করতে পারবো, অন্য দেশকে আমরা সহযোগিতা করতে পারবো, সেই অবস্থাটা আমরা তৈরি করতে পারবো এবং আমাদের সেটাই তৈরি করতে হবে। সেইভাবে আমরা কাজ করতে চাই। তো সেজন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের শিক্ষার্থীদের। আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাব, আমরা সেইভাবে কাজ করছি এবং আমরা কাউকে অবহেলা করতে চাই না। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা মাদ্রাসার শিক্ষা, এই মাদ্রাসার শিক্ষাতেও সেখানেও কিন্তু অনার্স কোর্স চালু, সেখানে কিন্তু প্রযুক্তি শিক্ষা, এমনকি আমাদের কওমি মাদ্রাসা তাদেরকে আমরা স্বীকৃতি দিয়েছি এবং দাওরা হাদিস পর্যায়ে মাস্টার্স মান আমরা দিয়েছি, এই কারণে যে তাদেরকেও আমরা একেবারে সমন্বিত শিক্ষার মধ্যে নিয়ে আসতে চাই, একই ডিসিপ্লিনে নিয়ে আসতে চাই। তাদের মতো পড়বে, সাথে সাথে আমাদের যে দৈনন্দিন যে শিক্ষাটা দরকার হয় বা কর্মক্ষেত্রে বা চাকরি পেতে যে শিক্ষাটা দরকার হয়, কাজ পেতে যে শিক্ষাটা দরকার হয়, সেই শিক্ষাটাও তারা গ্রহণ করবে। সেখানেও মেধাবী ছেলেপেলে আছে, তাদেরকে আমরা কেন অবহেলা করব? তাদেরকেও নিয়ে এসেছি। এইভাবে আমরা সকল বিষয়ে আমরা একভাবে সমন্বিতভাবে যাতে শিক্ষাটা সকলে নিতে পারে সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি। আর আমরা প্রত্যেক উপজেলায় কারিগরি শিক্ষা ব্যবস্থা নিয়েছি, কারিগরি স্কুল আমরা করে দিচ্ছি, কলেজ করে দিচ্ছি যেমন টিএসসি, এবং আমরা যাতে এটা আমার দ্রুত চলছে, 100টা ইতিমধ্যে হয়ে গেছে, বাকিগুলি হয়ে যাবে। অর্থাৎ দক্ষ জনশক্তি গড়ে তোলার যে জিনিসগুলির দরকার আমরা সেটা করে যাচ্ছি। এই ক্ষেত্রে একদিকে যেমন কর্মসংস্থান হবে, আবার অপরদিকে আমাদের জনগোষ্ঠী কখনো অবহেলিত থাকবে না এবং সকলেই শিক্ষিত হবে, সেভাবেই আমরা তাদেরকে গড়ে তুলছি। এবং যার যেভাবে শিক্ষা গ্রহণ করা বা কর্মক্ষেত্রে কাজ করবার দক্ষতা আছে, সে সেইভাবেই শিক্ষা গ্রহণ করতে পারবে, সেই সুযোগটা সৃষ্টি করে দেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আর প্রযুক্তি শিক্ষা এখন সব বিশ্ববিদ্যালয়ে, এবং এমনকি আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম করে দিচ্ছি এবং অনলাইনে শিক্ষার ব্যবস্থা, ডিজিটাল বাংলাদেশ আমরা গড়ে তুলেছি। এখন সারা বাংলাদেশে আমরা ইন্টারনেট সার্ভিস দিচ্ছি, ব্রডব্যান্ড দিচ্ছি, বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, 2-এর জন্য আমরা কাজ করে যাচ্ছি। এবং এই কমিউনিকেশনটা, অর্থাৎ এই যোগাযোগটা, তথ্য যোগাযোগ, তথ্য প্রযুক্তির শিক্ষা, এটা আধুনিক জগতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। হয়তো ভবিষ্যতে আরও নতুন নতুন পদ্ধতি আসবে, কিন্তু যখনই যেটা আসবে আমাদের দেশের ছেলেমেয়েরা যেন সব কিছুর জন্য প্রস্তুত থাকতে পারে, সেইভাবে আমরা গড়ে তুলতে চাই। আমরা ইতিমধ্যে বিভিন্ন বিষয়ভিত্তিক বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। আমাদের দেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, আমি 96 সালে প্রথম একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় করি, এবার আরও 2টি করা হয়ে গেছে, আর 3টা আমরা করে দিচ্ছি, এবং প্রত্যেকটা বিভাগে একটা করে মেডিকেল বিশ্ববিদ্যালয় আমরা তৈরি করে দেব, সেটাই আমাদের লক্ষ্য। আমাদের 8টা বিভাগ আছে, সব বিভাগে হবে। আমাদের মাত্র একটা কৃষি বিশ্ববিদ্যালয় ছিল, পরবর্তীতে আমরা আরও কয়েকটি কৃষি বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। এবং আমি 96 সালে 12টা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন পাশ করে রেখে যাই এবং তার নির্মাণ কাজও আমরা শুরু করি। কারণ বিজ্ঞান প্রযুক্তি আমি দেখেছি যে আমাদের আগে বললাম যে আমরা বিজ্ঞানের ছেলে মেয়েই থাকতো না, এরকম একটা অবস্থা ছিল। কাজে সেটাকে আরও আকর্ষণীয় করবার জন্য এই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমরা করে দিয়েছি। তাছাড়া বিভিন্ন বিষয়ভিত্তিক, যেমন মেরিটাইম বিশ্ববিদ্যালয়, মেইন একাডেমিও করে দিয়েছে, আর মেরিটাইম বিশ্ববিদ্যালয় করে দিয়েছি। আমরা ডিজিটাল বিশ্ববিদ্যালয় করেছি, টেক্সটাইল বিশ্ববিদ্যালয় করেছি, ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয়, কিছু আমরা সরকারিভাবে করেছি, কিছু আমরা যারা বেসরকারি তাদেরকে উৎসাহ দিয়ে তাদের মাধ্যমে করিয়ে দিয়েছি। আমরা ইতিমধ্যে একটা অ্যারোস্পেস ইউনিভার্সিটি, সেটা আমরা করে দিচ্ছি। অ্যারোস্পেস ইউনিভার্সিটিটা করবো আমরা লালমনিরহাটে, কারণ আমরা একটা জেলা ভাগ করে দিচ্ছি যে কোন জেলায় কোনটা হবে, সব রাজধানী কেন্দ্রিক না। শিক্ষার প্রসারটা আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে চাই, সেভাবেই আমরা বিভিন্ন ক্ষেত্রে বিশেষায়িত বিশ্ববিদ্যালয় আমরা নির্মাণ করে পড়াশোনাকে বহুমুখীকরণ যা দেশে বিদেশে কর্মসংস্থানের অনেক সুযোগ হবে এবং দেশটাও উন্নতির দিকে এগিয়ে যাবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা এই সমস্ত কাজ করে যাচ্ছি। দর্শক এতক্ষণ বিটিভির সৌজন্যে দেখছিলেন শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানের দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের কিছু অংশ। দর্শক করোনা ভাইরাসের সব শেষ তথ্য নিয়ে রাজধানীর মহাখালীতে সংবাদ সম্মেলন করছে আইইডিসিআর, সরাসরি যোগ দিচ্ছি অনুষ্ঠানে। মোট রোগীর সংখ্যা এ পর্যন্ত নিশ্চিত রোগীর সংখ্যা ৯১ এবং সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫৮ জন। টেস্ট করে নেগেটিভ পাওয়া গেছে এখন পর্যন্ত ১২৫৮ এবং টেস্টের রেজাল্ট নেগেটিভ আছে ১৫ জনের। দক্ষিণ কোরিয়ার আজকে এটা সকালবেলার রিপোর্ট অনুযায়ী ১১৪৬ জন রোগী দক্ষিণ কোরিয়াতে শনাক্ত হয়েছে। আমরা একটু বাংলাদেশ পরিস্থিতির দিকে তাকাই। আমরা এটা সবাই জানি যে আমরা এই পর্যন্ত কোনো করোনা রোগী শনাক্ত হয়নি আমাদের দেশে। এ পর্যন্ত ৮৩ জনের নমুনা সংগ্রহ করে আমরা পরীক্ষা করেছি। গত ২৪ ঘন্টায় ৪ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়েছে, তাদের কারোর মধ্যে করোনার সংক্রমণ পাওয়া যায়নি। এছাড়া আমরা হটলাইনের মাধ্যমে সবাই আমাদের সাথে যোগাযোগ করেন স্ক্রিনিংয়ের অংশ হিসেবে, এটা আপনারা জানেন, ইতিমধ্যে জানিয়েছি। আমরা হটলাইনে মোট কলের সংখ্যা ৭০, তার মধ্যে ৬২টি কল করোনা সংক্রান্ত এবং একজন সরাসরি এখানে এসেছেন আইডিসিআরে আমাদের সেবা গ্রহণ করার জন্য। আমরা ইতিমধ্যে এটাও আপনাদেরকে জানিয়েছি যে বাংলাদেশে আমরা এবার অনেক আগের থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে কাজ করছিলাম এবং যেই প্রস্তুতিগুলো নিয়ে আমরা কাজ করছি সেগুলোর পরবর্তী পর্যায়ে যদি রোগী পাওয়া যায় কি করণীয় হবে, এগুলো সব সন্নিবেশিত করে একটা বাংলাদেশের প্রস্তুতি খসড়া আমরা প্রস্তুত করেছি, যেটা বিভিন্ন স্তরে পরিকল্পনাটা সাজানো হয়েছে, সেটার এখন ফাইনালাইজেশন চলছে। এছাড়া ভ্রমণ বিষয়ে আমরা আবারও আপনাদেরকে সতর্ক করতে চাই, অত্যাবশ্যকীয় ভ্রমণের ক্ষেত্রে যেই দেশে যাব সেই দেশে যাতে আমরা সাবধানতা অবলম্বন করি এবং আমরা এই ক্ষেত্রে আক্রান্ত দেশসমূহের দিকে আসলে দৃষ্টি আকর্ষণ করছি, মূলত যেই দেশগুলোতে আক্রান্ত রোগীর সংখ্যা বেশি এবং দ্বিতীয়ত হচ্ছে যেখানে কোনো অসুস্থ রোগী থেকে সুস্থ মানুষের সংক্রমিত হওয়ার ইতিহাস রয়েছে সেই সমস্ত দেশের কথা বলছি। সারা পৃথিবীর সব দেশের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। তো সেই আক্রান্ত দেশসমূহে ভ্রমণের ক্ষেত্রে যদি অত্যাবশ্যকীয় ভ্রমণ হয় আমরা ভ্রমণকালীন সাবধানতা যেন অবলম্বন করি এবং ভ্রমণ শেষে ফিরে এসে আমাদের স্ক্রিনিংয়ের মধ্যে যাতে তারা আমাদেরকে সহযোগিতা করেন, স্ক্রিনিং পদ্ধতির মধ্য দিয়ে তারা আসেন এবং তাদের মধ্যে যে লক্ষণ উপসর্গগুলো করোনার সাথে মিল রয়েছে, করোনার লক্ষণ উপসর্গ যদি তাদের মধ্যে দেখা যায় তারা যেন আমাদের সাথে আমাদের হটলাইনে যোগাযোগ রাখেন। আমরা এতক্ষণ মহাখালী থেকে আইইডিসিআর এর সংবাদ সম্মেলনের অংশ বিশেষ দেখছিলেন। কেরানীগঞ্জের পোস্তগোলা ব্রিজের নিচে বুড়িগঙ্গা নদীর অবৈধ দখল উচ্ছেদে অভিযান চলছে। সকাল থেকে বিআইডব্লিউটিএ উচ্ছেদ শুরু করে। এতে নদীর তীর দখল করে রাখা ইট, বালু, পাথর নিলামে বিক্রি করা হয়। দীর্ঘদিন ধরে নদীর তীর দখল করে অবৈধভাবে ব্যবসা করে আসছিল ইট বালু ব্যবসায়ীরা। কেরানীগঞ্জ থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী অমিতা বপু। অভিযানের সবশেষ তথ্য আমাদেরকে জানান। হাবিবা, যে বিষয়টি সেটি হচ্ছে আজ কিন্তু দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে। গতকালকে থেকেই শুরু হয়েছিল, ঠিক বুড়িগঙ্গার ওই প্রান্ত যে শ্যামপুর থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছিল বিআইডব্লিউটি এর। আজ চলছে হচ্ছে বুড়িগঙ্গা সেতুর যে পোস্তগোলা ব্রিজ, সেই পোস্তগোলা ব্রিজের নিচ থেকে এই নিচের অংশে আজ যে বিষয়টি সেটি হচ্ছে অবৈধ স্থাপনা বলতে যেটি বোঝায় সেটি কিন্তু খুব একটা নেই। আর যে বিষয়টি সেটি হচ্ছে আজ যে উচ্ছেদ অভিযান মূলত সেটি হচ্ছে নদী তীরে যে ইট বালুর ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে, নদীর তীর দখল করে সেই তীর দখল করে কিন্তু ব্যবসার যে বিষয়টি সেটি আজকে বেশি উচ্ছেদ অভিযান, এটিকে কেন্দ্র করে মূলত উচ্ছেদ অভিযান চলছে। আমার সাথে বিআইডব্লিউটি এর যে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম আরিফ উদ্দিন, তার সাথে কথা হয়েছে। তিনি যেমনটা জানালেন যে স্থানীয় যে প্রভাবশালী ব্যক্তিরা তারা কিন্তু দীর্ঘদিন ধরে এই ইট বালুর ব্যবসা এখানে করে আসছিল এবং এই ইট বালুগুলো নষ্ট না করে এগুলো নিলামে তুলে দেওয়া হচ্ছে এবং নিলামে এগুলো বিক্রি করা হচ্ছে। আরেকটি বিষয় তিনি আমাকে যেমনটা জানালেন যে সকালে এখানে আমরা আজকে সকাল 10টার পরে অভিযান শুরু হয়েছে এবং সকাল 10টার পরে অভিযান শুরু হওয়ার পর এখানে যে সীমানা পিলারগুলো ছিল এই পিলারগুলো কেন্দ্র করে কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছিল যে পিলারের ওপাশে কেন উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে যাই হোক তিনি জানালেন যে পুরো সীমানা পিলারটি এখানে যে উচ্ছেদ অভিযান চালানো হবে এবং এগুলো পুনঃস্থাপন করা হবে। ধন্যবাদ অপু আপনাকে, এতক্ষণ অমিতাভ অপু জানাচ্ছিলেন কেরানীগঞ্জ থেকে। এই সাথে মধ্যাহ্নের সংবাদ শেষ করছি। আর টিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আর টিভি অ্যাপস। এছাড়া তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে।